আমি রাজা রামমোহন রায়ের দৌহিত্র বংশধর। আমরা এখন এসে পৌঁছে গেছি রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে। রাজা রামমোহন রায় হলেন ভারতের প্রথম আধুনিক পুরুষ, বা বলা যেতে পারে তিনি আধুনিক ভারতের জনক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হচপচ। তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি হুগলি জেলায় খানাকুল থানার অন্তর্গত আমার গ্রামের বাড়ি। আর এখান থেকে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে একজন বিখ্যাত মহাপুরুষ ভারতবর্ষের ইতিহাসের, তার জন্মভিটে, জন্মস্থান বলতে পারেন, সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি সবাই জানি। বাংলার নবজাগরণের সূচনা যদি বলতে হয়, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। আর আজকের দিনে দাঁড়িয়ে অনেকটাই উপেক্ষিত বলা যায়। আপনারা প্রথম পাঠে রাজা রামমোহন রায়ের জন্মভিটে দেখছেন, পরের পাঠে আপনাদেরকে দেখাবো সতী বেদী, যেখানে রাজা রামমোহন রায়ের বৌদিকে পুড়িয়ে মারা হয়েছিল, এবং সেখান থেকেই রামমোহন রায় শপথ গ্রহণ করেছিলেন এই কুপ্রথাকে বন্ধ করবার। পরের পাঠটি না দেখলে আপনাদের অনেক কিছু জানা বাকি থেকে যাবে, তাই পরের পাঠটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে, সেইগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং জন্মভিটের পরে আমরা আপনাদেরকে দেখাবো সতী বেদী, এবং সেটা কোথায় আছে, কীভাবে যেতে হবে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই জায়গাটা পুরোটা আপনাদেরকে দেখাবো, কারণ বাংলা নবজাগরণের সূচনা বলতে আমরা তো রাজা রামমোহন রায়কে চিনি, অথচ কতটা অবহেলার মধ্যে দিয়ে এটা পড়ে রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমরা ইতিহাসের পাতায় রাজা রামমোহন রায় সম্পর্কে পড়েছি এবং জেনেছি, কিন্তু তার যে একটা বাসস্থান ছিল, একটা আছে, এবং সেটার যে কী পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে সেগুলো একটু জেনে নেব। তো আমি আপনাদের সঙ্গে আলাপ করাবো আমার এক দাদার সঙ্গে, যিনি এখানেই থাকেন, তার থেকে আমরা জেনে নেব যে এই রাজা রামমোহন রায়ের কোথায় কী আছে, কোনটা জন্মভিটে, এবং তার সঙ্গে আলাপ পরিচয় করাই, তাহলে আপনারা বুঝতে পারবেন, এবং তার মুখ থেকে আমরা ঘুরে ফিরে এখানকার সমস্ত যাবতীয় জিনিস জেনে নেওয়ার চেষ্টা করব। তা আপনারা সঙ্গে থাকুন। সতী বেদী সেটা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায় যে বাগান আছে সেইখানে, কিন্তু সামনে যেটা রয়েছে এটা হচ্ছে জন্মবেদী, এবং এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হল, যেখানে সমস্ত কিছু রাজা রামমোহন রায়কে ঘিরে যেই সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেইগুলো এইখানে হয়। এরপরে আমাদের যিনি দায়িত্বে আছেন এনাকে এটাকে দেখাশোনা করার জন্য, উনি আসছেন এক্ষুনি, আপনাদের সঙ্গে বলবেন যে কীভাবে কী করছে, কী বৃত্তান্ত, পুরো ব্যাপারটা ভালো বলতে পারবেন উনি। ঊনবিংশ শতাব্দীতে রামমোহন যে মুক্ত চিন্তা চেতনার আলো জেলে দিয়ে গিয়েছিলেন, সেই আলোতেই ভারতের নবজাগরণের পথটি ত্বরান্বিত হয়েছিল। হ্যাঁ, আমার নাম নিত্যব্রত মুখোপাধ্যায়, আমার বাড়ি এই পাশেই। আমি রামমোহনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদ কর্তৃক এখানটা দেখাশোনা যাবতীয় দায়িত্ব, রামমোহনের প্রপার্টি, রামমোহন মেমোরিয়াল তথা রামমোহনের যেখানে যা আছে তার সম্পত্তি, এগুলো দেখাশোনার দায়িত্ব আমার উপর জেলা পরিষদ দিয়েছে। তা আমি রক্ষণাবেক্ষণ করি, দেখাশোনা করি, নিজ খরচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ভিজিটারদের বোঝাই। এখানে বাইরে থেকে অনেক ভিজিটার আসেন, এখানে আমেরিকা থেকে এসেছেন, ফ্রান্স থেকে এসেছেন, স্পেন থেকে এসেছেন, জাপান থেকে, চীন থেকে বহু পর্যটক, বিদেশি পর্যটক এখানে আসে, তাদেরকে ইংরেজি সমস্ত বোঝাতে হয়, তারা বাংলা বোঝেন না। হ্যাঁ, আর আমাদের এখানকার যারা দর্শক আসেন, ভিজিটার আসেন, তাদেরকে আমাদের মাতৃভাষাতেই বোঝাই। এখন কথা হচ্ছে কি যে এইটা হচ্ছে রামমোহনের বাবা রামকান্ত রায়ের আদি বাস্তুভিটে, এখানে রামমোহন জন্মগ্রহণ করেছিলেন। সামনে শ্বেতপাথরের বেদী একটা আছে, ওইখানে উনি জন্মেছিলেন, ওখানে আঁতুড়ঘর ছিল আগে, সে বাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর শ্বেতপাথরের বেদী করে রাখা আছে। আর রেভারেন্ড জেমস লং, খ্রিস্টান ধর্মযাজক, তিনি রামমোহন প্রেমী ছিলেন, রামমোহন কোথায় জন্মেছেন তিনি খুঁজতে খুঁজতে এই রাধানগর গ্রামে এসে পৌঁছেছিলেন অতীতে, অনেক বছর আগে। তখন তিনি করেছিলেন কি, এই রায়বংশীতে আমাদের বর্ষিয়ান ব্যক্তিদের সঙ্গে নিয়ে ওই জায়গাটি চিহ্নিত করে গেছিলেন, সেটা লেখা আছে। ওটা নিচু আকারে একটা বেদী ছিল আগে, পরে সংস্কার করে 1985 সালে সবার সাহায্য নিয়ে মাথায় একটা সেট তৈরি করা হয়েছে, আর রামমোহনের ওই যে বেদীটা একটু উঁচু করে বসানো হয়েছে। এখানে শঙ্করপ্রসাদ বসু এখানে এসেছিলেন সাহিত্যিক, তিনি এখানে, আমরা একটা বঙ্গীয় সাহিত্য সম্মেলন করেছিলাম, তিনি এখানে সাহিত্য সভা করছিলেন, করতে করতে উনি দেখলেন যে রামমোহনের সময় জনবেদীর নিচু জায়গায় নিচু আকারে
খোলা আকাশের নিচে পড়ে আছে। তখন আমাদেরকে লজ্জা দিয়ে বললেন যে রামমোহনের এই জন্মবেদী খোলা আকাশের নিচে পড়ে আছে, আপনারা দেশের মানুষ, আপনাদের লজ্জা হয় না? এটাও কি সরকার দিতে হবে আপনারা করবেন? কেন আপনারা সবাই মিলে একটু অর্থ সংগ্রহ করে সবাই মিলে চাঁদাপত্র আদায় টাদায় করে যদি একটু রামমোহনের এই স্মৃতি এই জন্মবেদীটা একটা সংস্কার করেন, একটু মাথায় একটা ছাদ বা একটু আচ্ছাদনের ব্যবস্থা করেন, তাহলে ভালো হয় নাকি? তখন আমাদের রামমোহন রায় কলেজের প্রিন্সিপাল রামসিংহ পাল অত্যন্ত বিদ্বান ব্যক্তি ছিলেন, তিনি ইংরেজি ও বাংলা সাহিত্যে সুপণ্ডিত ছিলেন, তিনি রামমোহন প্রেমী, তিনি আমাদের সঙ্গে নিয়ে এই গ্রামের প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক শিক্ষিকা সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে এটা তৈরি করা হয়েছে। আর এই যে দেখছেন রামমোহন মেমোরিয়ালটি, দৃষ্টিনন্দন রামমোহন মেমোরিয়াল হলটি, এর নকশা তৈরি করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহনের মৃত্যুর 118 বছর পরে এটা হয়েছে, ইংরেজি 1916 সালে এর ভিত্তি স্থাপন করেছে হিমলতা ঠাকুর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বউ দিবেন্দ্র ঠাকুর স্ত্রী, দিবেন্দ্রনাথের স্ত্রী, হ্যাঁ, হিমলতা ঠাকুর এর ভিত্তি স্থাপন করেছিলেন। এই কমিটি যে হয়েছিল, সেই কমিটি রামমোহন স্মৃতি রক্ষার যে কমিটি হয়েছিল, সাধারণ ব্রাহ্ম সমাজের অগ্রণী ভূমিকা ছিল। দীনদাস পাল, সাধারণ ব্রাহ্ম সমাজের কর্ণধার, তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রবি ঠাকুর এই কমিটির সভাপতি হয়েছিলেন। কবি সত্যনাথ কোষাধ্যক্ষ হয়েছিলেন। স্যার জেন বাসু, কলকাতা থেকে সলিসিটার ভুবন বসুর ভাইপো, এই কমিটির সম্পাদক হয়েছিলেন। রবি ঠাকুর নকশা খেয়েছিলেন, এমন সিদ্ধ মন্দির কীরকম হবে, না মন্দির মসজিদ গির্জা তিনটি সমন্বয়ে তৈরি। এই সামনেই দেখতে পাচ্ছেন মন্দির, এটা এটা হচ্ছে রায়বাড়ির যে কুলদেবতা রাজরাজেশ্বর জিউ, রামমোহন ঠাকুর তাদের বুঝিয়ে রায় তার আমলে এর দোলমঞ্চ একে আর্চ করে নেওয়া হয়েছে। আর মসজিদ হলে থামগুলি মসজিদ, গির্জা উপরে দুখানা চূড়া, দুদিকে দুটো আছে গির্জা, আর থামগুলোর গায়ে চারটে আল লেখা আছে, রাজা রামমোহন রায় রামানবাবু। আজ 250 বছরে পা দিয়েও রামমোহন রায় মেমোরিয়াল হলের ভেতরে কোনো লাইটের ব্যবস্থা হয়নি। এই রামমোহন মেমোরিয়াল আমরা ঢুকছি, রামমোহন মেমোরিয়ালে ঢুকলাম। এটি রামমোহনের বংশতালিকা, রামমোহনের পূর্বপুরুষ কোনো থেকে এসছেন, কোনোজ ব্রাহ্মণ, ভট্টনারায়ণাচারী বংশের আদিপুরুষ, কোনোজতে আগত লেখা আছে আদি বরাহ বর্ণিত সমুদ্রের পূর্বপুরুষ, ইনি রামমোহনের নিয়ালে রামনের প্রপিতামহ, ইনি রামমোহনের ঠাকুরদাদা ব্রজবিভূত রায়, রামমোহনের বাবা রামকান্ত রায়, রামকান্তের পুত্র রামমোহন, রামমোহনের দুই পুত্র, জ্যেষ্ঠ পুত্র রাধাপ্রসাদ, কনিষ্ঠ পুত্র রাধাপ্রসাদ, ইনি বড়ো ছেলে, ইনি ছোটো ছেলে। বড়ো ছেলে রাধাপ্রসাদ একটি মাত্র মেয়ে চন্দ্রজ্যোতি কন্যা, ছেলে ছিলেন একটি মাত্র মেয়ে। ওনার স্বামীর নাম শ্যামলাল চট্টোপাধ্যায়, ওনার আবার তিনটি পুত্র, ললিতমোহন, কৃষ্ণমোহন, নন্দমোহন। আর অপরাজিত রায় এনার দুই পুত্র হরিবাড়িমোহন নিঃসন্তান। রামমোহন ডায়েট বংশ এখানে থেমে গেল। আমার রামমোহনের বংশধর এই দেখে শ্রীবল্লভ, এর পুত্র শ্রীনাথ, শ্রীনাথের পুত্র গোপীনাথ চূড়ামণি, গোপীনাথ চূড়ামের পুত্র মণি মহেন্দ্র রায়, আমার বাবা দাদামশাই ছিল, আমার রামমোহনের মাতুল বংশ। এনার এই মহেন্দ্র রায় যে মেয়ে আমার ঠাকুমা, ওই জন্য আমাদের পদবী রায় নয় আমরা মুখার্জি। এটা হচ্ছে রামমোহনের বাবা রামকান্ত রায় রামমোহনকে ধর্মনি অশান্তির ফলে এই রাধারকের বাড়ি থেকে ত্যাজ্যপুত্রকে বিতাড়িত করলেন। তখন তিনি এখান থেকে গিয়ে রঘুরামপুর আমবাগানের পাশে শ্মশান ভূমির ওপরে বাড়ি করেছিলেন, পরিবারবর্গ নিয়ে সেখানে বাস করতেন। কন্ট্রোভার্সিস ফাদার এগেনস্ট আইডেন্টিটি, এর রামমোহন এই গ্রামেরই পাঠশালায় পড়াশোনা করছিলেন। এই গ্রামের পাঠশালাতে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফার্সি সব কিছুই পড়েছেন। স্যার প্রসন্নকুমার সর্বাধিকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় করেছিলেন, তার সর্বাধিকারীতে মুন্সি চালা, রামমোহনের প্রাথমিক শিক্ষা সেখানেই শুরু হয়েছে। এটি হচ্ছে প্রোটেস্ট এখানে সতীশ্রুটি, সতীদাহপ্রথার বিরুদ্ধে রামমোহনের প্রতিবাদ। এই সতীকে আনছে স্বামীর চিতায় পুড়িয়ে মারবে, এর ইচ্ছার বিরুদ্ধে জোর করে নিয়ে যাচ্ছে। রামমোহন শ্মশানে গিয়ে সশরীরে প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন আর এক পায়ে গোবে না, এই সতীদাহ দেবো না, ফিরে যাও। এইটি হলো অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশান, অ্যাডভোকেটিং ফর মডার্ন এডুকেশান, আধুনিক শিক্ষার প্রসারে রামমোহন অবদান। ভারতবর্ষের যে বিজ্ঞান চর্চা তথা বিজ্ঞানের যে উন্নতি, তার মূলে পাশ্চাত্য শিক্ষা, রামমোহন এদেশে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন ইংরেজিকে বুঝিয়ে চাপ দিয়ে, আর তার ফলে ভারতবর্ষের যে বিজ্ঞানের উন্নতি, রামমোহনের অবদান। এইটি হল লিবার্টি অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, রামমোহন ইংরেজি বিরুদ্ধে কলম ধরলেন, বললেন ফ্রি প্রেস চাই, স্বাধীন সংবাদপত্র চাই। ইংরেজ সরকার মানবে না, রামমোহন তার সম্পাদিত সংবাদ কৌমুদী পত্রিকায় ইংরেজের বিরুদ্ধে নিরন্তর লিখতে আরম্ভ করলেন। ব্রিটিশের ভিত কেঁপে উঠল, তো রামমোহনের সঙ্গে আলোচনায় বসে ব্রিটিশ সরকার রফা এলো, আসতে বাধ্য হলো। এটি হচ্ছে গিভিং স্পিচ ইন ইংল্যান্ড অ্যাবাউট হিউম্যানিটেরিয়ানিজম, বিশ্ব মানবতা সম্পর্কে ইংল্যান্ডে রামমোহন বক্তৃতা দিচ্ছেন। কী বলছেন রামমোহন? বলছেন অল ম্যান কাইন্ড অ্যান্ড ওয়ান গ্রেট ফ্যামিলি অফ হুইচ নিউমারাস নেশনস অ্যান্ড ট্রাইবস
existing are only various branches. সমগ্র বিশ্বে মানবজাতি একটিমাত্র পরিবার আর বিভিন্ন জাতি উপজাতি এই মহা পরিবারের এক একটি শাখা প্রশাখা। এইটি রামমোহন ইংল্যান্ডে গেছিলেন, ব্রিটিশ রাজা তখন ষষ্ঠ জর্জ ইংল্যান্ডের রাজা, তার সঙ্গে রাজদরবারে দেখা করতে গেছিলেন এবং কুইন ভিক্টোরিয়ার সঙ্গে তিনি ডিনার করেছিলেন। রামমোহন এই ছবিটি ব্রিটিশ রয়্যাল আর্টিস্ট, ব্রিটিশ রাজ পরিবারের আর্টিস্ট লর্ড বিগস এই ছবিটি এঁকেছিলেন তার ক্যানভাসে। এই ছবিটি 200 বছরের পুরনো ছবি। এইটা হচ্ছে রামমোহন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় কৃষকদের উপরে ইংরেজের অত্যাচারের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছেন। রামমোহনের বক্তব্য শুনে ব্রিটিশ পার্লামেন্ট কেঁপে উঠল। তো লর্ড কর্নওয়ালিসকে পাঠালো ইংরেজ সরকার ব্রিটেন থেকে এদের শাসন করতে। তিনি এখানে এসে চাষিদের সঙ্গে বসে চুক্তি করলেন, তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত, 1790 সালে হয়েছিল। এটি আধুনিক ভারতের রূপকার রামমোহন রায়, মেকার অফ মডার্ন ইন্ডিয়া। শিক্ষা, দীক্ষা, সাহিত্য, বিজ্ঞান চর্চা, যুদ্ধের বিরুদ্ধে শান্তি, সারা জীবনের সংগ্রামের দিক তার তুলে ধরা হয়েছে। ওপরে তীর ক্রস, যুদ্ধের বিরুদ্ধে শান্তি। এটি হচ্ছে রামমোহন, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক গভর্নর, ইংরেজ গভর্নর, তাকে বুঝিয়ে আইন করে সৈয়দ রদ করলেন। তারপর আবার এদেশে গোঁড়া হিন্দু সমাজ ব্রাহ্মণরা বলল না সৈয়দ অবস্থা খুব ভালো ছিল, এতে সতীর জন্ম হচ্ছিল, এটা আবার পুনর্বহাল করতে হবে। রামমোহন সেখানে কোনো উকিল নেননি, নিজেই প্লিড করছেন প্লিড কাউন্সিলে। আর সংরক্ষণবাদীদের পক্ষে লর্ড উইলিয়াম বেথি ইংরেজ উকিল, রামমোহনের বলিষ্ঠ বক্তব্য ব্রিটিশ পার্লামেন্ট উপলব্ধি করলো। দু এক ভোটে রাম বলল জয় হলো, সৈয়দ চিরতরে রদ হয়ে গেল। 1829 খ্রিস্টাব্দ সৈয়দ রদ হয়েছিল, 1829। এইটি হচ্ছে একেশ্বরবাদী রামমোহন। রামমোহন পৌত্তলিকতা বিরোধী ছিলেন, তিনি মূর্তি পুজোর বিরোধী ছিলেন, তিনি বলতে ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো রূপ নেই, ব্রহ্ম নিরাকার। তা তিনি বললেন ওং তৎসৎ, পরমাত্মার নাম বললেন পরমেশ্বর, জগতের আত্মা, ভগবান মানুষের মধ্যে বিরাজিত, তিনি জনে জনে বিরাজিত হয়ে আছেন। তার বিলেত যাত্রা মেদিনীপুরে খেজুরি ঘাট, কাঁথি খেজুরি, ওইখান থেকে তখন একমাত্র পথ ছিল ইংল্যান্ড যাওয়ার, ইংল্যান্ড আমেরিকা যেতে হতো। তিনি মেদিনীপুরে খেজুরি ঘাট সমুদ্র বন্দর, ওইখান থেকে ব্রিটিশ জাহাজে চড়ে 1830 খ্রিস্টাব্দে ইংল্যান্ড রওনা হলেন। ইংল্যান্ডে তিনি বিস্তর শহরে থাকতেন, বিস্তরটির গ্রাম্য শহর, রামমোহন একটু নির্জনতা ভালোবাসতেন, সেখানে থাকতেন। সেখানে তিনি পরলোকগমন করেছিলেন 1833 খ্রিস্টাব্দ 27 সেপ্টেম্বর। হ্যাঁ, তার এই সমাধি মন্দির, এই সমাধি মন্দিরের আদলে আমরা একটি সমাধি মন্দির বাইরে করেছি, সেটা ওখান থেকে আর্লসভেল থেকে মাটি এনে আমরা ওটা করেছি, আপনারা দেখবেন বাইরে গিয়ে সেটা ওখানে আছে। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের সমাধি আছে, ঠিক তার অনুকরণে তার জন্মভিটে এই রাধানগরে একই রকম সমাধি বানানো হয়েছে। রামমোহন রায়, যিনি রাজা রামমোহন রায় নামে অভিহিত, বাংলার নবজাগরণের আদিপুরুষ বলতে আমরা রামমোহন রায়কেই চিনি। জন্ম 22 মে 1772 পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত রাধানগর গ্রামে। তার উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে অন্যতম সতীদাহ প্রথা বিলুপ্তিকরণ। ম্যানেঞ্জাইটিস রোগে আক্রান্ত হয়ে ব্রিটেনের মাটিতে ব্রিস্টলে 1833 সালে 27 সেপ্টেম্বর রামমোহন রায়ের মৃত্যু হয়। তিনি দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে যৌথ উদ্যোগে ব্রাহ্ম সমাজ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে এই ব্রাহ্ম সমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে। তৎকালীন দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবরের থেকে রাজা উপাধি নিয়ে 1830 সালে রামমোহন রায় দূত হিসাবে ইংল্যান্ডে যান। বাদশাহ তাকে ভার দেন ইংল্যান্ড সরকারের কাছে বাদশাহের ভাতা বৃদ্ধির সুপারিশ করবার জন্য। তো বন্ধুরা, আজকে তাহলে আপনাদেরকে রাজা রামমোহন রায়ের জন্মভিটে ঘুরে দেখালাম এবং পরিচয় করালাম এবং অনেক কিছু আপনারা এখান থেকে জানলে। এরপরে আপনাদেরকে সতী বেদী দেখাবো, সেটা কোন জায়গায় হয়েছিল, যেখান থেকে সতীদাহ প্রথা রোধের জন্য রাজা রামমোহন রায় সচেষ্ট হয়েছিলেন, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তারপরে আপনাদের মতামত কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন, আপনাদের বক্তব্য আমাদের জন্য খুবই মূল্যবান।